हे जंगले बागली, ताओ तुम्ही दौड़ाते थाको, ताओ तुम्ही दौड़ाते थाको। नारे वा, ये जंगले बाग टाग नहीं, तो बे हैं, हिंस्र जंतु जानवर नहीं कच्चे, बुझिस, ताया ना, तो क्या कभी छीने खेल फेल भी, जनिश, तू तो सॉरी में, ये जंगले रीति, रिवाज, रास्ता, किसी की रिश्ता, अब बोलते कि हम हुटपट पर दौड़ আচ্ছা আঙ্কেল, তোমরা জঙ্গলে থাকো কি করে? ওমা, তাছাড়া কোথায় থাকবো? তোদের সমাজ আমাদের স্বীকৃতিও দেয় না, মেনেও নেয় না, তাই আমরা আন্দোলন করছি। বিপ্লব, বিপ্লব বলতে পারি। কিসের বিপ্লব? শোন, তুই এখন খাওয়া দাওয়া করে নে, হ্যাঁ, তারপরে বিকেলে আমি সব বলবো। আমাকেও সংখ্যা করতে হবে, তাই না? চল চল। বলতে থাকি কিন্তু বলো না, আমরা পালানোর চেষ্টা করেছিলাম। কোথায় গেছিলি? পালিয়ে গেছিলি নাকি? না না তো, না গো পল্টুদা, আমরা সত্যি পালিয়েছিলাম। যা, আমাকে ছেড়ে পালিয়ে যা। আরে রাগ করছো কেন পল্টুদা? বিশ্বাস করো, পালানোর সময় একদম তোমার কথা মাথায় ছিল না, বিশ্বাস করো। নাও খাবার এনেছি, খেয়ে নাও। নাও খাবারটা ধরো। হ্যাঁ দাও। খিদেও পেয়েছে খুব। সত্যি? আচ্ছা দিদি, তোমরা জঙ্গলে ভাত কোথা থেকে পাও? অত বলা যাবে না, সর্দারের বারণ আছে। কেন? বেশি বক বক করো না, খেয়ে নাও। বলুন না দিদি। অত বলা যাবে না, শুধু বলতে পারি সর্দারের হুকুম আছে, আমাদের খাবার জুটুক না জুটুক আপনাদের আপ্যায়নে কোনো কসুর না থাকে। মন মুরগির ঝোল দিয়ে ভাত কটা খেয়ে নিয়ে আমাদের উদ্ধার করো। এই চল চল। সর্দার, আজ ওরা পালানোর চেষ্টা করেছিল, আপনি ওদের শাস্তি দিলেন না কেন? হ্যাঁ সর্দার, কালকে যদি ওরা পালানোর চেষ্টা করে তাহলে ওদের ধর থেকে মুন্ডু আলাদা করে দেবো। তোরা না বড্ড অধৈর্য করিস। আরে বাবা, দুটো বাচ্চা ছেলে মেয়ে, তাদের কি জঙ্গলে মন টেকে? তা তো পালাবার চেষ্টা করবেই। আর ভেবে দেখ, আমাদের কিন্তু ওদের উপর কোনো রাগ নেই। আমাদের রাগ কার উপরে? সরকারের উপরে, প্রশাসনের উপরে, তাই না? পছন্দ হলো না। আচ্ছা বেশ, শোন, ভালো করে নজর রাখবি ওদের উপরে, ফের যদি পালাবার চেষ্টা করে তাহলে ধরে ঠ্যাংটা ভেঙে দিবি। তো তাই না? তাহলে বুঝে দিবি না মেয়েটা পালাতে পারবে না। ওরা আসছে। বলুন, আপনি কি বলবেন বলছিলেন? এসো মা, এসো মা, কাছে এসো। হারান, আমি আমার বউ আর আমার 22 বছরের মেয়েকে নিয়ে সুখে সংসার করি। একদিন আমার মেয়ে রাত্রে বাড়ি ফেরার সময় কিছু ছেলে মেয়েকে তুলে নিয়ে যায়, নিয়ে গিয়ে তার উপর অত্যাচার করে। সেই অত্যাচার সহ্য করতে না পেরে আমার মেয়ে মারা যায়। তাতে ওদের আশা মেটে না, আমার মেয়েকে ওরা আগুন দিয়ে পোড়ায়। এই দেখে আমার বউ আত্মহত্যা করে। তারপর এই নিয়ে বহু জল খোলা হয়, পুলিশকেও জানানো হয়, কেউ কিছু করতে পারেনি। প্রশাসন আজও দোষীদের শাস্তি দিতে পারেনি। এই সুধাম চাষির ছেলে, এই শক্ত সামর্থ্য হাত দিয়ে চাষের ফসল ফলাতাম, কিন্তু কোনোদিনও নিজের ঘরে চাষের ফসল আমি তুলতে পারিনি, কারণ মহাজন আমায় তুলতে দেয়নি, সব নিয়ে নিত। বহুবার জানিও কিচ্ছু হয়নি, শেষে মহাজন বিরক্ত হয়ে আমার আমার সমস্ত চাষের ফসল পুড়িয়ে দেয়। আমার ঘরের বউকে বাড়ি থেকে টেনে হিঁচড়ে বার করে বাগান বাড়িতে সারা রাত মূর্তি করে। তারপর থেকে আজ অবধি আমার বউকে আমি ঘরে দেখতে পাইনি। আর আমি বিশু পার্টির মেম্বার ছিলাম, কিন্তু অন্য পার্টির লোকেরা আমার ঘর বাড়ি জ্বালিয়ে দেয়, আমার পুরো পরিবারকে আগুনে পুড়িয়ে ওরা খুন করে। আমি পুলিশে অভিযোগ জানাই, পার্টিকে জানাই, কিন্তু কোনো সুরাহা হয় না। পার্টিকে জানাই, প্রথম প্রথম আমার পার্টির লোকেরা আমার পাশে থাকলেও এক সময় তারাও সরে যায়। যারা আমার এত বড় সর্বনাশ করলো তারা আমায় মারতে চাইলে আমি ভয়ে গ্রাম ছাড়া হই। এই সর্দার আমায় আশ্রয় দেন। আমার কথা তো সব আগেই শুনেছেন, তাই আর নতুন করে কিছু বলছি না। আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, কিন্তু
বিয়ের কয়েকদিন পরেই আমার স্বামী আবার বিয়ে করেন। আমার উপরে ওরা অত্যাচার করে, অত্যাচারের মাত্রা এতই বাড়ে যে আমি একদিন রাত্রে বাপের বাড়ি পালাই। আমার স্বামী লোকাল পার্টির সক্রিয় মেম্বার, তাই ওনার এগেনস্টে থানা কমপ্লেন নিতে চায় না। আমি বাপের বাড়ি আশ্রয় নিই, সেটা আমার স্বামী জানতে পারেন। লোক দিয়ে আমার বাপের বাড়ির লোকদের থ্রেট করে, আমার বাপের বাড়ি আমার আমায় রাখতে চায় না, আমাকে বাঁচতে শেখায় নতুন করে এই সর্দার। এবার আমার কথা বলি না, প্লিজ না, আর না, আমি আর শুনতে পাচ্ছি না, আর না, না, প্লিজ আর না, না।